হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো শীতের সকালে আমার সঙ্গী হলো তাল মিছরি আর লবঙ্গ। যাই হোক, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার মার হাঁটু অপারেশন হয়েছে। তো আমি মার সাথে হসপিটালেই ছিলাম, এখন একটু বাড়িতে এসেছি, রেডি টেডি হলাম। আমি জেনারেলি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এইটা বাড়িতে থাকলে ইউজ করি, আর সানস্ক্রিন হিসাবে এটা ইউজ করি। আমার খুবই ঠান্ডা লেগেছে, গলা দেখে গলা শুনে বুঝতেই পারছো। তো পুরো বান্ডেল ডাপড হয়ে সেদিনকে কলকাতায় খুবই টেম্পারেচার কম ছিল। তো আমরা মাকে দেখতে গেলাম, মার রিকভারি খুবই ভালো হয়েছে। আর আমাদের বাড়ির সামনে না, আমার মা বাবা দুজনেরই খুব বাগানের শখ, ফুল গাছের শখ অ্যাকচুয়ালি মার বেশি। তো তোমাদের চলো আজকে আমাদের বাড়ির বাগানটা দেখাই। আমাদের বাড়ির যে, আমাদের তো নিউ টাউনে বাড়ি, তো বাড়ির সামনে যে জমিটা খুবই ভালো। তো এখানে বাবা পুরো ব্যারিকেড করে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে প্রচুর গাছ। এবং আমাদের মালি আছে যে মেনটেন করে, গেঁদা গাছ, জবা ফুলের গাছ, গোলাপ গাছ, এগুলো সব লাগিয়েছে এবং প্রচণ্ডভাবে মেনটেন করা হয়। শুধু যে এখানে গাছ আছে আমাদের বাড়িতে তা না, আমার মার বেডরুমের সামনে যে বারান্দাটা সেখানেও মা প্রচুর গাছ। ইভেন আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম, তোমরা দেখেছো, সেখান থেকেও আমার মা প্রচুর গাছ নিয়ে এসেছে। গাছের শখ আমার মার প্রচণ্ড বেশি। মানে ছোটোবেলায় আমরা যখন সায়েন্স সিটি যেতাম, আমার মা সায়েন্স সিটি থেকে গাছ তুলে তুলে নিয়ে আসতো। এবং এই জমিটা এতটাই ভালো, সার ছাড়াই এখানে খুব ভালো ফুল হয়। তো খুবই গ্লুমি ওয়েদার ছিল, এখন টাইমটা দুপুরবেলার টাইম। তো আমরা খেয়ে দিয়ে যাচ্ছি মার কাছে। আমি রাতগুলো মার সাথে মানে রুমেই ছিলাম। তো এই দিনকে মাকে ডিসচার্জ করতো, তো আমরা সকালবেলায় রেডি টেডি হয়ে বাবা আর আমি বেরোলাম যে মাকে আনতে যাব। দেখতেই পাচ্ছ ওয়েদারটার কী অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। কলকাতায় জানুয়ারি মাসের অলমোস্ট এন্ডে এত ঠান্ডা আমরা এক্সপেক্টই করিনি। অ্যাপেলোর সার্ভিস হিসাবে আমি বলবো যে ওরা খুবই ভালোভাবে মাকে রেখেছে। ইভেন এখন মা বাড়ি চলে এসছে, আমি অনেকদিন বাদে এই ব্লগটা এডিট করছি, বিকজ বললাম আমার খুব শরীর খারাপ ছিল। মা তো সিনিয়র সিটিজেন, তো সেই হিসাবে মাকে আরও বেশি যত্ন দেওয়া হয়েছিল। তো খুবই ভালো ছিল সব কিছু। তো মাকে ওরা দুপুরে যা খাবার দিত সেগুলো একদম ডায়েট চার্ট মেনটেন করে ফলো করে খাবার দেওয়া হতো। মাকে যিনি আয়া ছিলেন, তিনি একদম অ্যাটেন্ডেন্ট ওখানের অ্যাপেলোর হোম কেয়ার থেকে, তিনি একদম মার চুল বেঁধে মাকে খাইয়ে রেডি টেডি করে একদম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয়। চার দিনের মানে পাঁচ দিনের প্যাকেজ ছিল, অপারেশনের চার দিনের মধ্যেই ওরা বাড়িতে ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ মাকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার চলে এসছে। আমরা যেদিনকে মাকে আনি, একটু ঝিরঝির বৃষ্টিও হচ্ছিলো, খুব ঠান্ডা ছিল। বাট ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স অফ অ্যাপেলো খুবই ভালো ছিল। আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা যদি কেউ মানে ভেবে থাকো যে নি সার্জারি তোমাদের ফ্যামিলিতে কেউ করবে বা ভয় পাচ্ছে করতে, বিগ হেডস আপ, এখন রিকভারিও খুব ভালো হচ্ছে। হ্যাঁ, একটু পেন হয়, ফিজিওথেরাপি মানে নিতে হয় দেড় মাস মতো, কিন্তু তাছাড়া খুবই ভালো সব কিছু। মেডিকেশন আমাদের ডক্টর যিনি, উনিও খুব ভালো ছিলেন। তো এই ছিল, আমরা মাকে নিয়ে আসি আমি ফ্রাইডেতে, এবং স্যাটারডে একদম আর্লি মর্নিংয়ে আমি চলে আসি আমার শিলিগুড়িতে। এবার আমার ইচ্ছে ছিল, আমার ফ্লাইট ছিল অ্যাকচুয়ালি স্যাটারডে ছটা সকাল ভোরবেলায়, একদম 6:25, একদম অন্ধকারের মধ্যে আমি বাড়ির থেকে বেরোই। তোমরা এক্ষুনি দেখতেই পারবে, মানে এখন 5:30 বাজে। অ্যাকচুয়ালি ফ্লাইটটা প্রচণ্ড ডিলে হয় ফগের কন্ডিশনের জন্য। প্রথমে 6:25 ফ্লাইট, সেটা ডিলে হয়ে হয় 7:20। এখন যে আমি যাচ্ছি, এখন কটা বাজে ভাবো তো, এখন বাজে হচ্ছে সকাল পাঁচটায় বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিলো না, রোদ তো দূরে থাক, সূর্যের মুখও দেখা যাচ্ছিলো না। তো যাই হোক, আমি এয়ারপোর্টে পৌঁছে জানতে পারি যে ফ্লাইট আরও ডিলে হয়েছে। তো কিছু করার ছিল না, আমার ইচ্ছে ছিল যে স্কুল মানে স্কুলটা করবো ওই দিনকে, কারণ 6:25 ফ্লাইট ধরে আমি আগেও গিয়ে স্কুল করতে পেরেছি। কারণ ফ্লাইট কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইট পৌঁছে যায় 40 মিনিটের মধ্যে, খুব ভালো এয়ার সার্ভিস, আমার এয়ার এশিয়া ছিল। কিন্তু ওয়েদার কন্ডিশন এতটাই খারাপ যে পসিবলি মানে আমার ফ্লাইট এতটাই ডিলে হলো যে আমার পক্ষে পসিবলই হলো না। আমি পৌঁছাই মানে আলটিমেটলি ফ্লাইট ছাড়ে অ্যারাউন্ড
নটা বাজতে দশ নটাই ধরে নাও। তো যাই হোক, আমি সব কলকাতার কাজকর্ম সুস্থভাবে ভালোভাবে কমপ্লিট করতে পারি। হ্যাঁ, এর মধ্যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, আমার 103 জ্বর চলে আসে, যাই জন্য তোমাদের ডেলি আপডেটও দিতে পারি না। বাট মার শরীরটা ঠিক থাকে এবং অপারেশনও ঠিকঠাক করে হয় বলে সেগুলো নিয়ে আই ওয়াজ হ্যাপি। তো সব চেক ইন বেকিং সিকিউরিটি চেক ইন করে দিয়ে আমি চলে যাই সোজা লাউঞ্জে। লাউঞ্জে বেশ ভিড়ই ছিল, বিকজ শুধু কলকাতার ফ্লাইট বলে না, সব ফ্লাইটই না খুব ডিলে হয়েছিল। তো আমি মেজর কিছু খেতে পারিনি, বিকজ মাটন চিকেন কিমা পরাঠা পরাঠা ছিল যেগুলো আমি খাইনি। আমি সসেজ ডিম কেক আর কফি খেয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার একদম ঝোড়ো কাকের মতো অবস্থা, কারণ সারা রাত প্রায় ঘুমই হয়নি, এতবার করে মেসেজ এসছে যে ফ্লাইট ডিলে ফ্লাইট ডিলে। তো দেখতে পাচ্ছ 6টা বাজে, তো এই 6টা পর্যন্তই আমি বসেছিলাম ওয়েট করছিলাম, এবং আবার মেসেজ এলো যে ফ্লাইট আবার ডিলে হয়ে গেছে। তো এইসব নিয়েই অনেকক্ষণ ওয়েট করলাম বসে বসে। তখন আমি কি করব, এত ফ্লাইট ডিলে হয়েছে, বোর হচ্ছিলাম বসে বসে, বিগ ব্যাং থিওরি দেখলাম, এইভাবে সময় কাটালাম। এইভাবে কিন্তু বেশ সময় কাটাতে ভালোই লাগে লাউঞ্জে, তো মানে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস থাকলে এটা একটা সুবিধা। অনেকটা সময় এভাবে কাটিয়ে তারপরে আমি নিচে গেলাম। নিচে গিয়ে তো আর এক মুশকিল অবস্থা দেখি, তুমি দেখতেই পাচ্ছ অবস্থা, সব ফ্লাইট ডিলেড, প্রচুর লোক জাস্ট দাঁড়িয়ে রয়েছে, 8:25 ফ্লাইটও ডিলে হয়ে গেল। আলটিমেটলি ফ্লাইট যেরকম বললাম বোর্ডিং শুরু হলো 8:45 সময়, বাট একটা জিনিস ভালো যে বোর্ডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানে বোর্ডিং কমপ্লিট হয়ে যায়। তো মানে সকাল থেকে খাওয়া নেই, কিছু নেই, ওইটুকু শুধু খাওয়া, মানে ঠান্ডার মধ্যে ঘুম নেই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু এটাতে কাউকে দোষ দেয়া যাবে না, মানে আই উইল নট ব্লেম দ্য এয়ারপোর্ট অথরিটিস, বিকজ ওয়েদারটা দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে বেসিক্যালি আমরা যখন ফ্লাইটে উঠিও এত টার্বুলেন্স হয়, আমাদের নিজেরই ভয় লাগছিল। মানে ভিজিবিলিটি মনে হয় 50 মিটারের মতো হয়ে গেছিলো। এখনও ওয়েদারটা কিন্তু সেভাবে মানে ঠান্ডার থেকেও ফগটা মেনলি খুব বেশি ম্যাটার করছিলো। তো যাই হোক, এমনি সার্ভিস খুব ভালো ছিল, ফ্লাইং টাইম খুবই কম ছিল। ফ্লাইটে উঠে আমার যে জিনিসটা খুব মজা লাগে সেটা হচ্ছে যে আমার পাশের দুটো সিটই ফাঁকা ছিল। আমার আইল সিট হওয়া সত্ত্বেও আমি উইন্ডো সিট পেয়ে যাই, এবং তার পাশের দুটো সিট আবার ফাঁকা। তো সেই আনন্দে আমি কলকাতাকে বাই বাই করে উঠে গেলাম ফ্লাইটে, এবং ফ্লাইট খুব জলদি জলদি ফ্লাইং টাইম কমপ্লিট করলো এবং পৌঁছে গেল আমার নির্ধারিত ডেস্টিনেশন শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে আমার জন্যে অপেক্ষা করছিলো, আমি স্কুলে মানে যেতে পারিনি, বিকজ ফ্লাইট পৌঁছে আমি স্কুলে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 11টা বেজে যায়। তো দে ওয়াজ নো পয়েন্ট, এমনি স্যাটারডে আমাদের হাফ ডে হয় তোমাদের বলেছি। তো যাই হোক, তো আমি বাড়ি চলে আসি, এবং বাড়ি এসে আমার জন্যে অবভিয়াসলি আমার কুতু অপেক্ষা করছিল, ওকে মিট করি, এবং এইভাবেই আমি আমার ছোট্ট কলকাতা টু বাগডোগরা জার্নি কমপ্লিট করি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। সরি শরীর খারাপের জন্য দিতে পারিনি ব্লগ। প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর কোনো কোয়েশ্চেন্স থাকলে রিগার্ডিং দ্য নি রিপ্লেসমেন্ট সার্জারি প্লিজ আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। বাই ফর নাও।